হাই বন্ধুরা, আমি আগের পার্টে দ্য ইনক্রেডিবল হাল্ক 1970 সালে মুভিটি এক্সপ্লেন করেছি, যেটা ছিল ওল্ড প্রাকৃতিক হাল্ক। ওখানে হাল্কের পাওয়ারটা একেবারেই নিম্নমানের ছিল, বাট হাল্ক যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা শক্তিশালী হতে পারে তা আমরা এই মুভিটি থেকে জানতে পারবো। আমি আজকে যে মুভিটি এক্সপ্লেন করছি সেটা IMDb রেট হচ্ছে 6.7/10। যাই হোক, বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে, হে, আমি নাঈম আকরাম, ওয়েলকাম টু একে অল মুভি এক্সপ্লেন। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত ইনক্রেডিবল হাল্ক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কি না, এক রিসার্চ সেন্টারে হাল্ক সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং অনেকজনকে আহত করে দিয়েছে, যার মধ্যে ছিলেন একজন বায়োলজি ডক্টর বেটি এবং তার পিতামহ জেনারেল থেডিয়াস র। এই কারণে জেনারেল বুশকে পিছনে, মানে হাল্কের পিছনে আর্মি ফোর্স লাগিয়ে দেয়। তবে তারপর থেকে ব্রুসকে তার আর হাতের নাগাল পর্যন্ত পায় না। কিছুটা সময় পার হওয়ার পর আমরা ব্রুসকে দেখতে পাই একটি কোম্পানিতে কাজ করতে, তাকে অনেকে ভালোবাসত কোম্পানি মালিক সহ। ওয়ার্ক করার সময় ব্রুস ভুলবশত তার হাতের খুন একটু প্রোডাক্টের মধ্যে মিশে যায়। হঠাৎ ব্রুস দেখতে পায় কি না, এক লাল গেঞ্জি পরা টাকলে ম্যান সে কোম্পানি কাজ করা একটি মেয়েকে জ্বালাতন করছে, যেটা দেখে পুরো সহ্য করতে না পেরে তার কাছে গেলে ততক্ষণে কোম্পানি মালিক ঝামেলাটা থামিয়ে দেয়। জেনারেলের কাছে একটি খবর আসে কি এক ব্যক্তির মধ্যে গামা রেডিয়েশন পাওয়া গেছে, যেটা কিনা তার ড্রিঙ্ক খাওয়ার মধ্যে দিয়ে এটি ঘটেছে। তবে যখন দেখা যায় যে ড্রিঙ্কটি মেড ইন ব্রাজিল, তখন সে বুঝে নেয় যে ব্রুস ব্রাজিলে আছে, তাই তাকে ধরার জন্য আর্মি ফোর্স পাঠায়। ওখানে একজন কমান্ডো দেখা যায়, যে কিনা, মানে তারা সবাই কিনা খুপিয়াভাবে ব্রুসকে ধরতে পেরেছে। এদিকে ব্রুস বেখবর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর যখন ব্রুস বুঝতে পারে সে ওখান থেকে পালায়ন করে, সে পালিয়ে এলে তার আর্মি ফোর্স তাকে পিছন পিছন ধাবা করে। সে অনেকক্ষণ ধরে সেই বস্তিটাইপ এলাকার মধ্যে সেই আর্মি ফোর্সকে পিছন পিছন অনেকক্ষণ ভাগায়। সবই যাই হোক, পালাতে পালাতে সেই বদমাস ট্যাকলে ম্যানের টিম এর সাথে সামনাসামনি হয়ে যায়। তারাও তাকে মারার জন্য তার পিছন করে। শেষ পর্যন্ত যখন কোম্পানির মধ্যে ব্রুসকে ধরে ফেলে, তখন তার ফলে ব্রুসের মধ্যে তার ধৈর্যের সীমা ও রাগ বিপি বেড়ে যায়, যার ফলে সে ধীরে ধীরে না চাইতে ও হালকে পরিণত হয়। তাদের মারতে শুরু করে, ততক্ষণে আর্মি ফোর্স হালকের ওপর গুলি বর্ষণ করে। কমান্ডোর ওপর যে রেগে গিয়ে কিছু ভারী জিনিস চালাবে, কিন্তু কিছুক্ষণের জন্য, মানে একটুর জন্য সে বেঁচে যায়। এইভাবে হাল্ক ওখান থেকে পালাতে সম্ভব হয়। মেক্সিকোর এক শহরে মার্কেটের মধ্যে মিস্টার ব্যানারকে একটি ছিঁড়ে প্যান্ট পরে বসে দেখা যায়। তারপর সে তার জন্য কিছু একটি বড় ঢিলঢাল টাইপের পোশাক কিনে নেয়, যেটা পরে সামনে দেখে গত লাগে। মিস্টার ব্যানার ইউনিভার্সিটি লাইফে তাদের একটি নির্দিষ্ট শপে যেত খেতে। সেখানে আসলে শপের মালিক যে কিনা সে চিনে নেয় তাকে, দেখে তাকে থাকার জন্য একটা রুম দেয়। একদিন বেটি, যে কিনা ব্যানারের গার্লফ্রেন্ড ছিল, সেই ব্যানারকে দেখে নেয় একদিন এই শপের মধ্যে। সে দেখলে তার পিছন করে, না পেয়ে সে মালিকের কাছে আসলে সব কিছু জিজ্ঞাসা করে এবং সে মালিকটি তাকে সব কিছু খুলে বলে। এক বৃষ্টি রাত্রে বেটি ব্রুসকে রাস্তার মধ্যে দেখে। ও বহুত দিন কা বেচরা হওয়া ফেয়ার মিলনে সে যো হতা হে ওই হওয়া, তাকে সাথে করে তার বাড়ি নিয়ে যায় ও বিভিন্ন রকম কথোপকথন করে। অন্যদিকে দেখা যায় কিনা ক্যাপ্টেনকে তার সেই হালকের DNA শরীরের মধ্যে ইঞ্জেক্ট করছে তাকে পাওয়ারফুল বানানোর জন্য। এর পরিণতি যে কী হবে জেনারেল আদৌ জানে না, যেটা মুভির আমরা শেষে আমরা দেখবো। ইউনিভার্সিটির বাইরে ডক্টর ব্যানার ও তার গার্লফ্রেন্ড বেটে একে অপরের প্রতি ভালোবাসা জাগায়। সেই মুহূর্তে জেনারেল অর্থাৎ কামিনা হবু শ্বশুর মশাই তার প্রতি হামলা করে বসে। চারিদিক দিয়ে আর্মি ফোর্স ও ট্যাঙ্ক তার উপর আক্রমণ করার জন্য তার পিছন করে, বাট পালাতে পালাতে ব্যানার ভুলবশত একটি পুলের মধ্যে আটকে যায়, তাকে দুদিক দিয়ে বন্দী করে দেয়, তার উপর গ্যাস বম ফেলে। বাস, আর কি বলার আছে। ব্যানার ঘুমিয়ে পড়েছে আর তার বড় ভাই হাল্ক জেগে উঠেছে। বাকিটা তো ইতিহাস। হালকের ওপর একের পর এক হামলা করে চলেছে, কখনো AK-47, কখনো M4A1 দিয়ে, আবার কখনো ট্যাঙ্ক ও মিসাইল চালিয়ে। তবে হালকি আর বসে থাকা, সিও তার কালমার দ্বারা তোড়ফোড় করে একের পর এক ট্যাঙ্ক নষ্ট করে দেয়। কমান্ডোটা সে ভালো পরিদর্শনের মধ্য দিয়ে হালকের সাথে ফাইট করে। তারা চালাকি করে হালকের দিকে ম্যাগনেটিক বেস চালায় যাতে সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার নাম হাল্ক, সে এগুলো নষ্ট করে দেয়। হালকের সামনে তার গার্লফ্রেন্ড আসলে সেনারেল না বুঝে হালকে মারার জন্য হেলিকপ্টারের মাধ্যমে পিছন থেকে গুলি ফায়ার করতে বলে, বা ততক্ষণে হাল সে হেলিকপ্টারকে নষ্ট করে দেয়। কিন্তু ওখানে বিশাল অগ্নিকাণ্ড হয়, যেটা থেকে তার হাল্ক তার গার্লফ্রেন্ড অর্থাৎ বেটিকে বাঁচিয়ে নেয়। যুদ্ধ স্থান থেকে হাল্ক তাকে একটি সেফ জায়গায় নিয়ে যায়। বারিশকি মৌসামে তারা দুজনে একটি গুহায় সুন্দরভাবে লাভের গল্প করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আর্মি যে কমান্ডার ছিল সে অনেক আহত ছিল, বাট তার মধ্যে যে ভেনামটা দেওয়া ছিল অর্থাৎ ইনজেক্ট করা ছিল, তার ফলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এদিকে ডক্টর ব্রুস তার নিজের ওপর এক্সপেরিমেন্ট করে যে কোন অ্যান্টিডোটটা দিলে সে হাল্ক থেকে মানুষে পরিণত হয়। সেই এক্সপেরিমেন্টটা সফল হয়। ততক্ষণে ওখানে আর্মি ফোর্স চলে আসে এবং তারা ল্যাবের চারিদিক ঘিরে নেয়। ব্রুস ও সায়েন্টিস্ট মধ্যে তর্ক বিতর্ক হয় এই নিয়ে যে হালকের খুন থেকে অনেক রোগের চিকিৎসা সম্ভব, বাট
ব্যানার মানা করে। সে বলে যে এর দ্বারা তারা হাতিয়ার হিসাবে তৈরি করবে না চিকিৎসা হিসাবে, যেটা ভয়ঙ্কর খুব আকার ধারণ করতে পারে ভবিষ্যতে। জেনারেল বুশ বেনাকে গ্রেপ্তার করে নেয়। আর এদিকে যে কমান্ডারটা ছিল সেই তাকে সায়েন্টিস্টকে ভয় দেখিয়ে সে বুশ বেনারের ডিএনএ তার মধ্যে প্রবেশ করে নেয়। তার ফলে সে একটি ভয়াবহ দানবে পরিণত হয়, যেটা কিনা খুব খাতানা, যার নাম ছিল কি অ্যাবোমিনেশন। করে কি সব কিছু ভাঙতে শুরু করে নিজেকে শক্তিশালী দেখানোর জন্য, মানে সে হালকে যুদ্ধে আহ্বান করছে যে আমিও তোমার থেকে শক্তিশালী। বাট এদিকে আর্মি বাহিনী জেনারেলকে ফোন করে বলে যে হাল্ক এখনও এখানে আছে, বাট সে তো সে জাহাজে ছিল। আসলে তারা না জানতো না যে এটা কমান্ডো অ্যাবোমিনেশনে পরিণত হয়েছে। হাল কিন্তু সাধারণ পাবলিককে মারতো না, বাট অ্যাবোমিনেশন সাধারণ পাবলিক সহ বাচ্চাদের মারতে লাগে, যেটা জেনারেল দেখে বলে যে আমি এটাকে পারবো না। তাই সে ব্যাকহর সিদ্ধান্ত নেয়। এমন তো অবস্থায় ব্যানার বলে না আমি তার সাথে লড়াই করবো, কারণ এটা আমাদেরই তৈরি করেছি, আমাদেরই ভুল। তাই সে হাল্ক হয়ে লড়াই করতে শুরু করে। হোয়াট এ ফাইট, কি সুন্দর সুপার পাঞ্চ দিয়ে দুজনের মধ্যে লড়াই শুরু হয়। হাল্ক তার স্টাইলে অ্যাবোমিনেশনকে রামধোলাই দেয়। তাদের দুজনের মধ্যে তমুল লড়াই হয় তেমন তো অবস্থা যখন তার গার্লফ্রেন্ডের হেলিকপ্টারে ব্লাস্ট হবে কিনা সে তার থালিবাজি অর্থাৎ তার স্টাইলে তাকে বাঁচিয়ে নেয়। পাগলের মতো অ্যাবোমিনেশন যখন হাল্ককে গার্লফ্রেন্ড অর্থাৎ বেটিকে মারতে যায়, তখন হাল্ক রেগে গিয়ে তার গলায় চেন বেঁধে চেপে তাকে যুদ্ধে পরাজিত করে। এসলিয়ে বলতা হে না কিসি কা লড়কি কো মত ছেড়ো। এইভাবে হাল্ক এখান থেকে অনেক দূরে পালিয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে যায় না, শেষে দেখা যায় কিনা টনি স্টার, যে কিনা আয়রন ম্যান নামে পরিচিত, সে জেনারেলের সাথে এসে হাল্কের সম্পর্কে ডিল করে। এইভাবে মুভিটা এখানে শেষ হয়ে যায়।